আজকের বেনু বিশ্বাসের এই হত্যা আমরা মর্মাহত। আমাদের পার্টির সম্পাদক জিতেন্দ্র চৌধুরী এবং মহকুমার সম্পাদক তাপস দত্ত সহ আমরা এখানে এসেছি। যারা এই বেনু বিশ্বাসকে খুন করেছে এখানকার সন্ত্রাসীরা, দুর্বৃত্তরা একাধিক ঘটনার সঙ্গে যুক্ত। আমি কমলপুর বাসীকে ধন্যবাদ জানাই, অভিনন্দন জানাই। এই হত্যার বিরুদ্ধে যেভাবে ঐক্যবদ্ধভাবে এখানকার মা বোনেরা, সমস্ত অংশের মানুষ মিলিত হয়েছে এই অত্যাচারীদের বিরুদ্ধে, তার জন্য ধন্যবাদ জানাই। এবং অবিলম্বে যাতে প্রশাসন, পুলিশ প্রশাসন এই হত্যাকারীদের গ্রেপ্তার করে আইন অনুযায়ী ব্যবস্থা করে, সেই দাবি জানাচ্ছি। সিপিআইএম করতে গিয়ে, তফসিলি জাতি সমন্বয় সমিতি মৎস্যজীবী ইউনিয়ন করতে গিয়ে সে খুন হয়েছে। আমরা এই বেনু বিশ্বাসকে কোনোদিন ভুলব না। তার এই হত্যার মানে আজকে এই শ্মশানে দাঁড়িয়ে আমরা শপথ নিচ্ছি, তাকে স্মরণে রেখেই এই অত্যাচারীদের অত্যাচার থেকে রাজ্যকে মুক্ত করার লড়াই আমরা চালিয়ে যাব। কমরেড বেনু বিশ্বাস অমর রহে। কমরেড বেনু বিশ্বাস, লাল সালাম।